আসসালামু আলাইকুম, আমি ওয়াসিকা নুজহাত। এবারের বইমেলায় আমার নতুন উপন্যাস বৃষ্টিমহল তিন প্রকাশিত হতে যাচ্ছে বর্ষা দুপুর প্রকাশনী থেকে। বৃষ্টিমহল তিন নামটা শুনলেই বোঝা যায় যে এর আগে এই উপন্যাসের আরও দুটো খণ্ড রয়েছে। প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল 2018-র 21-এ বইমেলায়, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হলো 2020-এর নভেম্বরে এবং তৃতীয় খণ্ড প্রকাশিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ 2021-এর 21-এ বইমেলায়। 2017 সালে আমি যখন সবার প্রথমে এই উপন্যাসটা লেখা শুরু করেছিলাম, তখনও জানতাম না যে এই উপন্যাসের চরিত্রগুলোর সাথে আমার পথ চলা আসলে এতটা দীর্ঘ হতে যাচ্ছে। স্বনামধন্য ঔপন্যাসিক বুদ্ধদেব গুহ বলেছিলেন যে উপন্যাস লেখা অনেকটা একা হাতে অট্টালিকা গড়ার মতো। আলহামদুলিল্লাহ, আমার এই দীর্ঘ সময়টিতে, বৃষ্টিমহল উপন্যাস লেখার সুদীর্ঘ সময়টিতে, আমার কখনোই একা একা বোধ হয়নি, কারণ আমার পাঠকরা সবসময় আমাকে ঘিরেছিলেন। তাদের অনুপ্রেরণা আমাকে সবসময় সাহস জুগিয়েছে এবং তারা সাথে ছিলেন বলেই আমার এই দীর্ঘ পথটুকু আমার জন্য সহজ এবং মসৃণ হয়েছিল। বৃষ্টিমহল মূলত একদল উচ্ছল ও প্রাণবন্ত তরুণ তরুণীকে নিয়ে, যারা বন্ধু অন্তপ্রাণ এবং যারা বন্ধুদের জন্য জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করে না। আসলে আমাদের সবার জীবনেই তো বন্ধুদের জন্য একটা আলাদা জায়গা থাকে, কিন্তু হয় কি, সময় যত এগিয়ে যায় জীবনের অঙ্কগুলোও ঠিক ততই কঠিন হতে থাকে। তাই বাস্তবতার ভেতরে একবার ঢুকে গেলে বন্ধুদেরকে আর আগের মতো করে ঠিক মনে করা হয় না। কিন্তু আমার ভাবতে ভালো লাগে যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিনা বন্ধুদের জন্য যে বরাদ্দকৃত জায়গাটুকু, সেই জায়গাটুকু আজীবন বাঁচিয়ে রাখবে এবং অক্ষুণ্ণ রাখবে। বৃষ্টিমহলের ছয় বন্ধু প্রতিজ্ঞা করেছিল যে যত বড় ঝড়ই আসুক না কেন, তাদের বন্ধুত্ব আজীবন টিকে থাকবে। কিন্তু তৃতীয় খণ্ডে এসে ওরা এত বড় একটা ঝড়ের মুখোমুখি হলো যে এই ঝড়টার জন্য আসলে আমি নিজেও প্রস্তুত ছিলাম না। তাই এই প্রলয়ঙ্করী ঝড় ওরা কী করে মোকাবেলা করছে সেটা দেখবার জন্য বৃষ্টিমহলের সাথে থাকুন এবং আমার সাথে থাকুন। বৃষ্টিমহল তিন আপনারা প্রি অর্ডার করতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন বুকশপ rokomari.com-এ। দেশের যে স্থানেই আপনি থাকুন না কেন, বই পৌঁছে যাবে আপনার দ্বার প্রান্তে। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।